যারা ঘুরতে ভালোবাসেন তাদের কাছে পাহাড় বরাবরই পছন্দের। সেক্ষেত্রে দেশেই রয়েছে যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তি পেতে প্রকৃতির খুব কাছ থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগের সুযোগ। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত 10টি পাহাড় সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, সাকা হাপং, বাংলাদেশের একটি পাহাড় চূড়া। চূড়াটিকে অনেক সময় বাংলাদেশের সর্বোচ্চ বিন্দু হিসেবে বিবেচনা করা হয়। এর উচ্চতা 1,052 মিটার বা 3,451 ফুট। বাংলাদেশ মায়ানমারের সীমান্তে চূড়াটি অবস্থিত। এটি মাদক টং, মোদক টোয়াং নামেও পরিচিত। এই স্বপ্নীল চূড়ায় যেতে চাইলে আপনাকে প্রথমে বান্দারবনে যেতে হবে, এরপর থানচি, রুমাবাজার, রেমাক এই রুটগুলো ব্যবহার করে সাকা হাপংয়ে যেতে পারবেন। দুই, জোতলাং, এটি বাংলাদেশের উচ্চতম 7টি পর্বতশৃঙ্গের মধ্যে দ্বিতীয়। জোতলাং শব্দের অর্থ হল বাউম ভাষায় মিজো, যা ভারতের মিজোরাম থেকে উদ্ভূত হয়। এটি বান্দারবন জেলায় থানচিতে অবস্থিত। এই পাহাড়ের গাছপালার সংখ্যা তুলনামূলক বেশি। বান্দারবন থেকে নৌকায় রেমাক্রি বাজার দিয়ে জোতলাংয়ে যাওয়া যায়। তিন, দুমলং, বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতচূড়া। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে অবস্থিত। এর উচ্চতা 3,314 ফুট। এটি মূলত পাহাড়ি নদী ঝিরিবার পাশে অবস্থিত, যা পরবর্তীতে রায়খান নদীর সাথে মিশে গেছে। এর জন্য রমাবাজার থেকে খুব সহজেই বকালেগে যেতে হবে। সেখান থেকে খুব সহজেই দুমলং ঘুরে আসা যায়। চার, তাজিংডং, এটি বিজয় নামেও পরিচিত। সরকারিভাবে এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে স্বীকৃত। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বান্দারবন জেলায় রুমা উপজেলার সাইজ পর্বতশ্রেণীতে অবস্থিত। সরকারি হিসাবে তাজিংডং পর্বতের উচ্চতা 1,230 মিটার বা 40,035 ফুট হলেও প্রকৃত উচ্চতা 790 মিটার। পাঁচ, যোগী হাপং, বাংলাদেশের একটি পাহাড় চূড়া। চূড়াটিকে অনেক সময় বাংলাদেশের চতুর্থ চূড়া হিসেবে বিবেচনা করা হয়। এর উচ্চতা 983 মিটার বা 3,222 ফুট। বাংলাদেশ মায়ানমার সীমান্তে চূড়াটি অবস্থিত। বাংলাদেশের বান্দারবন জেলায় থানচি উপজেলায় যোগী হাপং অবস্থিত। এটি মোদক রেঞ্জ পর্বতশ্রেণী অন্তর্ভুক্ত ও দলিয়ান পাড়ার কাছে এর অবস্থান। ছয়, লালমাই পাহাড়, বাংলাদেশের কুমিল্লা জেলায় লালমাই উপজেলায় অবস্থিত একটি বিচ্ছিন্ন পর্বতশ্রেণী। লালমাই পাহাড়ের দৈর্ঘ্য 8 কিলোমিটার এবং এর সবচেয়ে চওড়া অংশ 4.8 কিলোমিটার। এটি সর্বোচ্চ উচ্চতা 46 মিটার। পাহাড়ের উত্তর অংশ ময়নামতি পাহাড় এবং দক্ষিণ অংশ লালমাই পাহাড় নামে পরিচিত। বর্তমানে যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে এর ঐতিহ্য ধ্বংসের পর্যায়ে। সাত, গারো পাহাড়, ভারতের মেঘালয় রাজ্যের গারো খালিসা পর্বতমালার একটি অংশ। এর কিছু অংশ ভারতের আসাম রাজ্যে ও বাংলাদেশের শেরপুর জেলায় লাতিনবাড়ি ও ঝিনতাই ও শিরবদি উপজেলায় অবস্থিত। এটা বাংলাদেশের সবথেকে বড় পাহাড়। এছাড়া ময়মনসিংহ ও সুনামগঞ্জ এবং জামালপুর জেলায় এর কিছু অংশ আছে। গারো পাহাড়ের বিস্তৃত 8,000 বর্গ কিলোমিটার। গারো পাহাড়ি মেঘালয় রাজ্যের রাজধানী শিলং অবস্থিত। তবে গারো পাহাড়ের প্রধান শহর তুরা। এই শহরটি পাহাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত। গারো পাহাড়ে ঘন বন জঙ্গল আচ্ছাদিত। এখানে এক বিস্তৃত সংরক্ষিত বনভূমি রয়েছে। এই বনভূমির আয়তন প্রায় 200 বর্গ কিলোমিটার। সমগ্র গারো পাহাড় অঞ্চলে এই সংরক্ষিত বনভূমিতে প্রচুর পরিমাণে মূল্যবান শাল গাছ জন্মায়। অসংরক্ষিত বনের সংখ্যা এবং আয়তন কম নয়। এই সব বনভূমিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মূল্যবান গাছ, বাঁশ, বেত প্রভৃতি জন্মায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুন এবং শাল। বনভূমিতে নানা প্রজাতির পাখি, সরীসৃপ জীব, বন্য হাতি, হরিণ, বাঘ, বন্য শুকর, ময়না এবং ধনেশ পাখিও প্রচুর দেখা যায়। এই পাহাড়ি বনভূমিতে নদ নদীও রয়েছে অনেক। এর মধ্যে ঝিনারি, কিজনাই, দুধনাই, গান্নল, ভোগাই, তিননাই, বারং, মহাদেও, গণেশ্বরী, সোমেশ্বরী ইত্যাদি উল্লেখযোগ্য। আট, চন্দ্রনাথ পাহাড়, হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্ব অঞ্চলের অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত রয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ সিংহ প্রায় 1,020 ফুট উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। রাজবাড়ি টিলার উচ্চতা 900 ফুট এবং সাজিডালায় উচ্চতা 801 ফুট। চট্টগ্রাম শহরের কাছাকাছি এসে এই পাহাড়ের উচ্চতা অনেক কমে এসেছে।
চট্টগ্রাম শহরের উপকণ্ঠে বাটলি হিলের উচ্চতা 280 ফুট এবং শহর থেকে সামান্য উত্তরে নঙ্গরখানা 298 ফুট উঁচু। 9. দেওগা পাহাড়। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের এই ঐতিহাসিক পাহাড়, এটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরবর্তী বর্তমানে আনোয়ারা কর্ণফুলীতে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। এই অঞ্চলে আমেরিকানদের চটিগা দুর্গ এবং দেওঙ্গা কারাগার অবস্থিত ছিল। এই অঞ্চলে আরকানিদের চটিগাঁও দুর্গ ও দেওয়াং কারাগার অবস্থিত ছিল, যে কারণে 1500 খ্রিস্টাব্দে মহাকবি আলাওন আরকানিদের হাতে ধরা পড়ে বন্দী ছিলেন। 19 শতকের শুরুর দিকে পর্তুগিজদের আগমনের পর অঞ্চলটি ফিরিঙ্গি বন্দর নামে পরিচিত ছিল। অনেকের মতে ধারণা করা হয় চট্টগ্রামের প্রাচীন পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় এই দেওগা পাহাড়ে অবস্থিত ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ইতিহাস থেকে জানা যায়, 1940 সালে 28শে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত জমিয়েত উলামায়ে হিন্দের এক সর্বভারতীয় সম্মেলনে মাওলানা মুরিউজ্জামান ইসলামাদি সভাপতি ভাষণে চট্টগ্রাম অঞ্চলে একটি ইসলামিক ইউনিভার্সিটি নির্মাণের কথা উপস্থাপনা করেন এবং একই লক্ষ্যে তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেওগা পাহাড়ের উক্ত বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ভূমি ক্রয় করেছিলেন। 10. কালা পাহাড়। এটি হচ্ছে বৃহত্তর সিলেটের সর্বোচ্চ বিন্দু বা চূড়া, এমনকি এটি বাংলাদেশের উত্তর অংশেরও সর্বোচ্চ বিন্দু। আজ গড়াবার চা বাগান থেকে এটি মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। এমনকি মৌলভীবাজারের জুড়ি উপজেলায় রাজকী বাগান থেকে এটি দেখা যায়। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রবির বাজারের নিকটে অবস্থিত এই স্থানটি আজ গড়বার টি টেস্ট থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টা হেঁটে যাওয়া যায়। জুড়ি উপজেলার ফুলতলা বাজারের কাছে অবস্থিত রাজকী টি টেস্ট থেকেও কালা পাহাড়ে চূড়ায় আরোহণ করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে কালা পাহাড়ের উচ্চতা 1100 ফুট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।